বেশ কয়েকদিন ধরেই রাজ্যের নিত্যযাত্রীরা বিক্ষোভ করছেন রেল চালু করার দাবিতে লোকাল ট্রেন চালু করার দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে তবে এরই মাঝে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এই মুহূর্তে যদি রাজ্যে লোকাল ট্রেন চালু করা হয় তাহলে করোনা ছড়িয়ে পড়বে অন্যান্য রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে কিন্তু পশ্চিমবাংলায় লকডাউন ঘোষণা করা হয়নি পশ্চিমবাংলায় প্রায় সবকিছুই খোলা রয়েছে শুধুমাত্র आरोप करा हुए थे किछु विधि निषेधेर अर्थात बोझाई गेलो जे एई मुहूर्ते राज्ये चालू होच्छे ना लोकल ट्रेन आपनादेरके सरासरि शोनाबो सेई सांबादिक बैठक जेगुलो विधि रेस्ट्रिक्शन आछे सेगुलो कोविड के ठाकाबार जोन्नो आगे कोविडटा एकदम कमाते दिन कारो कोनो किछुते कष्ट होबे एटा जाना कथाय एकटा ब्रिज तैरी करते गेले जारा ब्रिज दिए यातायात करे तारा ना पारले जेते कष्ट होबे কিন্তু মনে রাখবেন কোভিডের জন্য এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে তখন কে দেখবে তাও তো দোকান টোকান সবই প্রায় চালু রাখা দেওয়া হয়েছে আর অন্য জায়গায় যা লকডাউন হয়েছে কারফিউ হয়েছে আমাদের তো সেসব কিছু নেই আমাদের তো সবই চলছে প্রায় সুতরাং চিন্তা করার তো কিছু কারণ নেই আর এখনও তো অনেক জায়গায় ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে গভর্নমেন্টের থেকে শুরু করে সব জায়গায় আর যেখানে যেখানে কাজ চলছেও তারা নিজেরা নিজেদের ওয়ার্কারদের নিয়ে আসছে সেই আশাটার অসুবিধেও নেই সবজি বিক্রেতারা তারা অনেকে গাড়িতে করেও আসতে পারছে সব জায়গায় তো মার্কেট চলছে সবজি মান্ডি চলছে তো